सुप्रिय भिवार्स अस्सलामु आलाइकुम न्यू कुकिंग हाउस E7 चैनेले आपनाके स्वागतम। चले एलाम आरेकटी मजार रेसिपी निये। आमार आजकेर रेसिपी आलू दिए मुचमुचे चिप्स। रोदे देया झामेला छाड़ाई ए चिप्स तैरी करे निते पारेन मात्र 10 मिनिटे। बिकेले चा बा कफिर साथे चिप्स थाकले सबाई खुबी पछन्द करबे। भिवार्स आज आमी किभावे मुचमुचे चिप्स तैरी करे निलाम, की की उपकरण एते एड करलाम, की पद्धति अवलम्बन करे तैरी करेछी ता देखते होले आमार भिडियोटी शेष पर्यन्त देखते थाकुन। आशा करछी आमार आजकेर रेसिपिटी आपनादेर खुबी भालो लागबे। ए चिप्स छोटो बड़ो सकलेई खेते खुबी भालोबासबे, विशेष करे बाच्चारा चिप्स खेते खुबी पछन्द करे। ताई तो खूब सहज भावे तैरी करे दिन आपनार बच्चा के चमत्कार मुचमुचे चिप्स। चिप्स तैरीर जोन्नो 3टी आलू नियेछी माझारी साइजेर। आलूगुलोके ए पर्याये खोसा छाड़िये नेब। भिवार्स आमार आजकेर भिडियोटी देखते थाकुन शेष पर्यन्त, आशा करछि खुबी भालो लागबे। आलूगुलोके खोसा छाड़िये नियेछि एबं चिप्स एर साइज दिए केटे नियेछि, खूब पतला करे केटे नियेछि। भिवार्स एरकम पुरुत्ते छिलो देखे निश्चय बोझा जाच्छे। सबगुलो आलूकेई समानभावे केटे नियेछि, जतटा पतला करा जाए ठीक ततटाई पतला करे नियेछि। एभावे सबगुलो आलूके केटे नियेछि। चिप्स तैरीर जोन्नो आलूगुलोके एरकम साइज करे केटे निते होबे, ताहले चिप्सगुलो खुबी मुचमुचे होबे। ए पर्याये रेसिपिटी शुरू करार पाला। एकटी मिक्सिंग बोल नियेछि, तार माझे दिए दिच्छि केटे नेवा सेई आलू। खूब सहज भावे मात्र 10 मिनिटे बिकेले चा बा कफिर साथे এই চিপস তৈরি করে পরিবারের সকলকে পরিবেশন করতে পারেন। এটি খেতেও খুবই মজা হয়। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। আমি ফ্রিজের পানি দিয়ে দিচ্ছি, আপনারা কেউ চাইলে বরফ টুকরো অ্যাড করে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এ পর্যায়ে আমি এগুলোকে ঠান্ডা পানিতে লবণ মাখিয়ে ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। এতে করে আলুর কষ বের হয়ে যাবে এবং ঠান্ডা পানিতে ভিজিয়ে নেওয়ার কারণে আলুগুলো একটু হার্ড হয়ে যাবে, তাতে করে ভাজলে খুবই মুচমুচে হবে। আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। আলুগুলোকে 10 মিনিট ভিজিয়ে নেওয়ার পর হাতের সাহায্যে চটকে চটকে ধুয়ে নিচ্ছি। এভাবে ঘষে ভালো করে আলুগুলোকে ধুয়ে নিতে হবে যাতে আলুর কষ বের হয়ে যায়। আলুগুলোকে এ পর্যায়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, ঠিক ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিচ্ছি যতক্ষণ এর কালো পানি বের হচ্ছে। আলুগুলোকে জাস্ট 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটি ছাকুনির উপর নিয়ে নিচ্ছি যাতে করে আলুর এক্সট্রা পানি বের হয়ে যায়। এই চিপস খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায়। রোদে দেওয়ার কোনো রকম ঝামেলা ছাড়া আজকের এই রেসিপিটি তৈরি করেছি। ভিউয়ার্স দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। চুলো এসে গেলাম। একটি কড়াইতে পর্যাপ্ত তেল কুক করে নিয়েছি। তেলগুলোকে মাঝারি তাপে গরম করেছি। এরপর আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলুগুলো দেওয়ার সময় একটু সাবধানতার সাথে দিতে হবে যাতে করে তেলের ছিটা গায়ে এসে না পড়ে। যেহেতু আমি আলুগুলোকে ছাকুনির সাহায্যে ছেঁকে নিয়েছি, আলুতে কোনো এক্সট্রা পানি ছিল না, তাই ফুটে ওঠার কোনো সম্ভাবনাই নেই। আলুগুলোকে জাস্ট 5-7 মিনিট মাঝারি তাপে নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুগুলোকে ফ্রাই করে এরকম একটি কালার করে উঠিয়ে নিচ্ছি।
এ পর্যায়ে আলুগুলো কেমন মুচমুচে হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শব্দ শুনে নিশ্চয় বুঝতে পারছেন কতটা মুচমুচে এবং কুরকুরে হয়েছে। এ পর্যায়ে চিপসগুলোর মাঝে আমি দিয়ে দিব হাফ চা চামচ লবণ। এটি গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়ো। আপনারা যারা যেমন ঝাল খেতে ভালোবাসেন তেমন মরিচ গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। এখন সবগুলো চিপসের মাঝে মরিচ এবং লবণ মিশিয়ে নিচ্ছি। খুব সহজভাবে আজকের রেসিপিটি আপনাদের সাথে তুলে ধরেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুবই চমৎকার মুচমুচে কুরকুরে আলুর চিপস। বিকেলের নাস্তায় চা কফির সাথে এটি পরিবেশন করতে পারেন, পরিবারের সকলেই খেয়ে খুবই প্রশংসা করবে। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, যাতে এমন সহজ ও উপকারী রেসিপি দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান হয়ে পৌঁছে যায় আপনার কাছে। রেসিপিগুলো ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে একদমই ভুলে যাবেন না। আর আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।